আমি আবার আমার তরফ থেকে আমি হার্দিক অভিনন্দন জানাই, এবং আমার ছাত্রছাত্রী যারা এসছো গড়খেলার থেকে, এক্ষুনি আমি দেখলাম, মেয়েদেরকে জিজ্ঞেস করলাম যে ম্যাডাম আমরা গড়খেলার হাই স্কুল থেকে আমরা এসছি, এবং খুব সুন্দর সহকারে তোমরা ঠান্ডা মাথায় এবং ভিড় না করে নিজেদের ডিস্টেন্স বজায় রেখে তোমরা এই পরিষেবা নিয়ে যাও, এবং ঘরে বাবা মাকেও গিয়ে তোমরা বলো যে কিছু না থাকলেও মাস্ক যদি না থাকে তাহলে সেটা তোমরা সাদা কাপড় দিয়ে মুখ ঢাকতে পারো, যদি স্যানিটাইজার না থাকে তাহলে কোনো সাবান বা এই গায়ে মাখা কোনো সাবান দিয়েও মোটামুটি জীবাণুটা আমরা সম্পূর্ণ রিকভার করতে পারবো। এবং সাপোজ যদি বলি আপনারা অনেকদিন ধরে দাঁড়িয়েও আছেন, যদি এই পরিষেবাটি যদি কারো বাড়িতে কোনো কারণে চাল শেষ হয়ে যদি হয়ে যায় বা কোনো কারণে আপনার মেয়ে কন্যাশ্রী পাচ্ছে না, কোনো শিক্ষাশ্রী পাচ্ছে না বা যুবশ্রী পাচ্ছে না, আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রত্যেকটা উন্নয়নমূলক যে সমস্ত প্রকল্প উনি তৈরি করেছেন সেই প্রকল্পগুলো বাড়ির উপকারে লাগবে, আমাদের বাড়ির মানুষরা ভালো থাকবে, বাড়ির মায়েরা ভালো থাকবে, বাড়ির মেয়েরা ভালো থাকবে। আপনারা অফিসে যাবেন আমাকে সবসময় আপনাদের বাড়ির মেয়ে মনে করে সহযোগিতা বাড়িয়ে দেবেন, এবং আমিও আপনাদের সান্নিধ্যে এসে আপনাদের কিছু করতে পারলে আমার নিজেরও খুব ভালো লাগবে। এইটুকুই বলা, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং সবাইকে যথাযোগ্য স্থানে সম্মান জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। নমস্কার, জোহার।